আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বেলুনটা উঠছে। আসসালামু আলাইকুম, আমরা এর আগের ক্লাসে অক্সিজেন গ্যাস কিভাবে উৎপন্ন করা হয় সেটা দেখছিলাম, আর আজকে আমরা দেখব যে কিভাবে বাসায় বা ল্যাবে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারি। আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে একটা মজার এক্সপেরিমেন্ট করা যায়, সেটা হচ্ছে আমরা বেলুনটা উড়াতে পারি। আমরা অনেক সময় গ্যাস বেলুন দেখি, তো গ্যাস বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস সাধারণত ভরা থাকে, হাইড্রোজেন গ্যাস ভরা থাকে না। তবে আমাদের যদি কোথাও গ্যাস বেলুন না পাওয়া যায়, যদি মনে চায় যে আমরা একটা বেলুন ফুলায় আকাশে উড়াবো, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘরেই এই সামান্য কিছু ইকুইপমেন্টস ব্যবহার করে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি, সেটা আজকে আমরা দেখব। তো এটার সাথে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ। আচ্ছা, এখানে আমি ধাতুর সক্রিয়তা সিরিজটা লিখে রাখছি। এই সক্রিয়তা সিরিজে উপরে এগুলো ধাতু দেওয়া আছে, তো এখানে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই হাইড্রোজেনটা উপরের যে কোনো ধাতু এই হাইড্রোজেনটাকে অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু নিচের ধাতুগুলো কিন্তু হাইড্রোজেনটাকে অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারবে না। আমরা এই ধাতুর এই সক্রিয়তাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি। কিভাবে? যেমন ধরো যে আমাদের কাছে বিশেষ করে এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে অ্যালুমিনিয়াম, তো পটাশিয়াম বা ক্যালসিয়াম বা সোডিয়াম এগুলো খুবই সক্রিয় ধাতু, এগুলাকে মানে নিয়ে কাজ করাটাও একটু রিস্কি। তো অ্যালুমিনিয়ামটা আমরা অ্যাভেলেবেল পাই, তো সো আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ট্রাই করবো যে কীভাবে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারি। ক্লিয়ার? তো দেখো, তো এখানে অ্যালুমিনিয়ামকে যদি আমি HCl এর সাথে বিক্রিয়া করি, তো যেহেতু উপরের যে কোনো ধাতু হাইড্রোজেনের উপরের যে কোনো ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে, তো সেহেতু অ্যালুমিনিয়াম অবশ্যই এখান থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। তো প্রতিস্থাপন করলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এই যে হাইড্রোজেন গ্যাসটা, এই হাইড্রোজেন গ্যাসটাই আমরা যদি বেলুনের মধ্যে সংরক্ষণ করতে পারি, তাহলে বেলুনটা খুব সুন্দর করে ফুলে উঠবে এবং সেটা উড়ে যাবে। তো সেই প্র্যাকটিক্যালটাই, সেই জিনিসটাই আজকে আমরা দেখব। এখন তাহলে প্র্যাকটিক্যালটা শুরু করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি HCl এটা খুবই শক্তিশালী একটা অ্যাসিড, এবং এটা নিয়ে কাজ করার সময় অবশ্যই আমাদের প্রোটেকশন থাকতে হবে, আমাদের সেফটি থাকতে হবে। আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করবো, আমরা গগলস ইউজ করবো, কারণ এখান থেকে ঝাঁঝল একটা গ্যাস নির্গত হয় যেটা চোখে গেলে চোখে একটু জ্বালাপোড়া করে। তো তুমি এক কাজ করো, এই গ্যাসটা কিছু পরিমাণে এখানে ঢেলে দাও, আর তুমি ঢালতে থাকো। হ্যাঁ, তুমি ঢালতে থাকো, আমি দেখছি। বাস, গুড। আর এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করব, অ্যালুমিনিয়াম ফয়েল, কারণ এই অ্যালুমিনিয়াম ফয়েলের মূল উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, যদিও এখানে কিছু পরিমাণে কার্বন থাকে। তো কার্বন থাকার কারণে যে এখানে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা তৈরি হবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসলে সাদা বর্ণের, সাদা বর্ণের একটা লবণ, কিন্তু কার্বন থাকার কারণে এইটা একটু কালচে টাইপের মনে হবে, যেহেতু এখানে কার্বনটা মিক্সচার অবস্থায় আজ থাকবে। তো এইটা আমরা যে কাজটা করব, তুমি এক কাজ করো, এটা দিয়ে একটু বল বানাও, মানে বল আকৃতি, কারণ আমরা যদি এই অবস্থাতেই দিই তাহলে কিন্তু খুব দ্রুত বিক্রিয়া করবে, কারণ আমরা জানি যে বিক্রিয়ার গতিটা নির্ভর করে হচ্ছে বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি থাকবে গতিটা তত বেশি হবে। তো আমরা একটু আস্তে ধীরে করতে চাই বলে এটাকে তুমি একটা বলের মতন করে নাও। আমরা এই এরকম বল কিছু তৈরি করে নিব, ঠিক আছে? আমরা এখন দেখব যে এখানে যদি আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করি, তুমি একটা ইউজ করতে পারো, হ্যাঁ তুমি একটা দিয়ে দেখো যে কী হয়। আগে তুমি একটা দিয়ে দেখো, আমরা সবাই একটু খেয়াল করে দেখি যে অ্যালুমিনিয়াম ফয়েলটা যদি দেই তাহলে কী হয়। প্রথমে কিন্তু বিক্রিয়াটা এখনও শুরু হয়নি। আচ্ছা, বিক্রিয়াটা একটু সময় লাগছে শুরু হতে, কিন্তু যখন শুরু হবে খুব দ্রুত বিক্রিয়াটা হবে, এটার একটা কারণ আছে। এখানে আমরা গ্যাসগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে গ্যাসটা নির্গত হচ্ছে, এই গ্যাসটা হচ্ছে কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, প্রথমে দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা হলো না কেন? গত ইসে আমি দেখাইছিলাম যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা হাইড্রোজেন পারঅক্সাইড দুটো দেওয়ার সাথে সাথে বিক্রিয়া ঘটছে, কিন্তু এখানে কিন্তু দেখো প্রথম দিকে কিন্তু বিক্রিয়ার গতিটা একটু স্লো ছিল, পরে কিন্তু দ্রুত হয়েছে। এটার কারণটা কি, কে বলতে পারবা? আচ্ছা, তোমরা বইতে পড়েছো যে অ্যালুমিনিয়াম যদি বাতাসে থাকে তাহলে তার উপরে একটা লেয়ার তৈরি হয়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর অ্যালুমিনিয়াম অক্সাইড যখন থাকে তখন অ্যাসিডের সাথে অত দ্রুত বিক্রিয়া করে না, কিন্তু প্রথম দিকে অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা যখন উঠে যায়
তখন অ্যালুমিনিয়ামটা বের হয়ে যায়, আর অ্যালুমিনিয়াম বের হওয়ার সাথে সাথে বিক্রিয়াটা শুরু হয়। বুঝতে পেরেছো? তাহলে মূলত এই এই কারণেই প্রথম দিকে বিক্রিয়াটা একটু স্লো হয়। বিক্রিয়াটা আমরা শুরু করব, তার আগে এক কাজ করো যে এখানে এটা একটু আটকে দাও। আচ্ছা, এটা আমরা যে কাজটা করছি যে হাইড্রোজেন গ্যাসটা নির্গত হবে, হ্যাঁ, যে হাইড্রোজেন গ্যাসটা নির্গত হবে, বাস যে হাইড্রোজেন গ্যাসটা নির্গত হবে আমরা এটা সেটা এই বেলুনের মধ্যে একটু সংরক্ষণ করবো। আচ্ছা, এটা দিয়ে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ওকে দাঁড়াও লাগাই তো শক্ত। আরে দেখো কথা কম, এবার দেখি বেলুনটা আমাদের ফুলে কিনা। আচ্ছা দেখছি বেলুনটা আস্তে আস্তে ফুলছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বেশি ফুলুক, কারণ আসলে বেলুনেরও তো একটা ভর আছে। বেলুনটা আমরা বাসায় দেখি উড়াতে পারি কিনা, চেষ্টা করে দেখি। আশা রাখা যাচ্ছে ইনশাল্লাহ এবার উড়বে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বেলুনটা উঠছে। এই বেলুনটা লম্বা কে আছো? আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে সম্পূর্ণ হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ একটা বেলুন। তো এই বেলুনটা আমরা বাসায় তৈরি করতে সক্ষম হয়েছি, যে বাসায় একটা গ্যাস বেলুন তৈরি করা সম্ভব হয়েছে সেটাকে আমরা আবার দেখতে পাচ্ছি। তোমরা তোমরা উড়িয়ে দাও, আস্তে নিচে নামায় উড়াও, যাতে আমরা শটটা এই অত নিচে না ক্যামেরার মধ্যে। হ্যাঁ হাইড্রোজেন গ্যাসে ছেড়ে দাও। আচ্ছা বেলুনটা চলে গেছে, অনেক নিয়ে আসা যাও। আচ্ছা না, তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করা শিখলাম। এটাতে আরেকটা মজার এক্সপেরিমেন্ট করবো আমরা, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা ঘরের মধ্যেই করবো। আমরা আসলে যেটা করতে চেয়েছিলাম যে আসলে বাবলটা উড়ে যাবে, আর উড়ন্ত বাবলে যদি আমরা আগুন ধরাই তাহলে দেখা যাচ্ছে আগুনটা উড়ে যাচ্ছে আর কি, বা সাথে সাথে একটা উড়ন্ত অগ্নি একটা স্ফুলিঙ্গ আমরা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা আমাদের এক্সপেরিমেন্টের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো যেহেতু শেষ প্রান্তে, কাজে আমরা চেষ্টা করছি যে কয়েকজন স্টুডেন্টকে একসাথে জিনিসটা করানোর জন্য। তো এখানে আমি কোনো ধরনের কাজ করব না, তোমরাই সব কিছু করবা। আমি জাস্ট খালি একটু ইনস্ট্রাকশন দিব, তারপরে তোমরা সব করবা। ফার্স্টেই অঙ্কিত, আমরা যেহেতু ওই হাইড্রোজেন গ্যাস দিয়ে বাবল তৈরি করব, এই জন্য বাবল তৈরি করার জন্য এখানে কিছু পানি, পানির সাথে একটু ডিটারজেন্টটা মিশিয়ে নাও অঙ্কিত, ব্যাস। হ্যাঁ, এখানে আরেকটু ডিটারজেন্ট মিশালে ভালো হতো, যাই যত বেশি ডিটারজেন্ট দেওয়া যায় তত বেশি পরিমাণে বাবল তৈরি হবে আর কি। তো আমরা, আচ্ছা এখন নিয়ন, তুমি এই সিএলটা নিয়ে ওই পাত্রে ঢেলে দাও, যে তোমার হাতটা ফাঁকা আছে, মানে একজন একজন ধরো। হ্যাঁ, আস্তে আস্তে দাও, বাস আরেকটু দাও, আরেকটু দাও, এতটুকু এনাফ। এখন ওই ওই পাইপটা, ওই পাইপের মাথাটা ওই পানির মধ্যে, হ্যাঁ একটু ওই যে ক্লিপটা আছে ক্লিপটা দিয়ে আটকে দাও সুন্দর করে, যাতে মানে ওটা যেহেতু বাবল উঠবে তো বাবল ওঠার সময় ওই ক্লিপটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একবারে যতগুলো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে অতগুলো দিলে বিক্রিয়াটা একটু বেশি দ্রুত হবে, কারণ এটা যেহেতু তাপ উৎপাদনের বিক্রিয়া। হ্যাঁ, তো এখানে অঙ্কিত বাবলটা তৈরি হওয়ার, আস্তে 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 আস্তে, হ্যাঁ আরে উড়ানোর দরকার নাই, থাক। আচ্ছা আচ্ছা, উড়া 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 দেখ, আবার ও এটা 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 ফেরা ভাই এটা এত বড় আগুন কেন রে পাগলা, কেরোসিনে এত দিছো কেন?